হবে বের করবে আর কে খাবে, পানির দামে দুধ বিক্রি হয়। বলে এরকম ভাবে কিছু কুকুর আছে ছেড়ে দেয়, নিয়ে যায় সেটা নিয়ে যায় সাকশন মেশিন লাগিয়ে দেয়, দুধের নদী বানায় ফেলে। ক্যারিং কস্টে দুধ নিয়ে যাও, ক্যারিং কস্টে, ক্যারিং কস্টে। একটা গরুর ওজন 100 কেজি, কত বলেন? 100 কেজি। আর এই উলানে যে দুধ আছে এই দুধ দোয়ালে 50 কেজি হবে, কত বলেন? 100 কেজি গরুর ওজন আর 50 কেজি বলেন, দুইটা মিলে দুধ আর গরু মিলে কত হলো? 150। কত? 150 কেজি। আপনি বলবেন, উত্তর দিবেন। 150 কেজি গরুর যদি 50 কেজি দুধ বের করে নেওয়া হয় এই গরুর ওজন কত থাকবে? সবাই বলেন, 100 কারাকারা বলেন, 100 কারাকারা বলতে যায় দেখি, 100 কারাকারা বলে, এই যে অনেকে 100 বলতে চায়, দেখছেন? আল্লাহু আকবার, 100 বলেন। আচ্ছা, একটু দুধ দোয়াইলে আমরা মেওয়াতে গেছি, এক মহিলা বালতি ভরে দুধ নিয়ে এসে আমাদের দিয়ে গেছে, আমরা বালতি গায়ে হাত দেখলাম গরম আছে, তাহলে তো গরম করে খাও খেয়ে নিছি। ইমাম সাহেব বলে, দুধ কই? দুধ তো আমরা খেয়ে নিছি, কাঁচা দুধ ছিল, গায়ে হাত দেখলাম গরম, আমরা খেয়ে নিছি। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিছি না, ভালো। আল্লাহু আকবার। তো এই যে দুধ মহিলার দাম দেওয়াও বের হয়, কিরকম খাজানা থেকে বের হয়ে আসে বলেন, এই এরকম ভাবে এই দুধ বের হইতেছে, এটা আসলে আল্লাহর কুদরতি। যদি আপনি মনে করেন না এই দুধ ধোয়াবো না, আমি একটু ফুটা করে দিই 50 কেজি বের করি, পারবেন? পারবেন না, তাহলে ধরে এতক্ষণ গেলে একটু কেটে মেলে কেটে বের করে নিই, পারবেন? ওই গরুর ওজন 150 কেজি থাকবে, দুধ তো ক্ষুদ্র দুধ থেকে বলেন, আমার চোখ দোকান দেখে দেখাচ্ছে, আমাদের দেশে অনেক এরকম ভাবে সাথী আসে যাদের দেশে নারিকেল নাই, ডাব নাই, আরে বাংলাদেশে চলো, বাংলা ওই ভোলার দিকে বড় বড় ডাব এরকম ভাবে পাওয়া যায়, কান দিকে ডেকে এনে দেয়, চলো বাংলাদেশে চলো, লম্বা লম্বা গাছের মাথায় ফুটবল ধরে, আর ফুটবল মধ্যে পেপসি কোকাকোলা মেরিন্ডার থেকে ভালো পানিও ঢুকানো হচ্ছে, আল্লাহ ঢুকায় রাখছে পানি কে বলে। আমরা এই সাতক্ষীরা গেলাম সফরে, এত গরম, তাল গাছের মধ্যে হাঁটতে ঝুলা ঝুলে রাখছে, আমাদের দৈনিক ইফতারি আগে আগে বেড়ে বেড়ে নিয়ে আসি, এই গরমের মধ্যে জাম বেড়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি নাই, আর তাল গাছের মধ্যে হাঁটতে ভরে ভরে রস করতেছে, কে করতেছে এই রস বাদে? এই জন্য ভাই, আর যা দেখতেছি সব ধোকা দেখতেছি, হাকিকত হলো মেহনত করে দিলে রেখিন সহি করতে হবে, বলেন না? আমাদের নজর ধোকা দেখায়, নজর দুই রেল লাইন এখন চাওয়া দেখায়, দূরে তাকাইলে এখন মনে হয় জমিনের সাথে আসমান ঠেকে গেছে, আল্লাহ একবার, আগাইতে তাকাইতে নেই, সব ধোকা দেখতেছি, সব কি বলেন? সব ধোকা দেখতেছি, আম গাছে আম দিচ্ছে, কাঁঠাল গাছে, সব ধোকা দেখাচ্ছে, যেখান থেকে হওয়া দেখছে সেখান থেকে হয় না, যেখান থেকে হয় না ওকে যেখান থেকে না হবে ওইখান থেকে হয়, এটাই হলো কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার জন্যই মেহনত, এই দাওয়াত আলা মেহনত, 24 ঘন্টা মেহনত ফরজ করছে, কি বলেন? নামাজ 5 ওয়াক্ত ফরজ, রোজা 1 মাস ফরজ, হজ মাল যদি তার মোস্তাক পরিমাণ মাল হয় তাহলে ফরজ, জাকাত তার এরকম ভাবে একটা পরিমাণ নিসাব পরিমাণ মাল হলে তার জাকাত ফরজ হয়, আর ইমান কতক্ষণ ফরজ? 24 ঘন্টা, হাত্তা ইয়াতিক ইয়াকিন, মৌতের আগ পর্যন্ত। আর তুমি তো এলেমেন্টারি বেঁচে গেলে, কায় না না দেখ শয়তান, এখনো বাঁচি নাই, এখনো বাঁচি না, হলক্রমে যান বাকি আছে, হলক্রমে যান বাকি আছে, তোর ধোকা থেকে এখনো বাঁচি নাই, এটা বললো না ধোকাবাজ? ও তো জানতার চেষ্টা করবে, আখের পর্যন্ত চেষ্টা করবে আমার ইমান ছিনাই নেওয়ার জন্য। এই জন্য ইমানের মেহনত কতক্ষণ করতে হবে? 3 দিন, চিল্লা 4 মাস, কতক্ষণ বলেন? আমাদের এলাকায়, উত্তর এলাকায় একজন সাথী আছে নেপাল থেকে, 3 সাল লাগানো আলেম, উনি বলতেছিল এই মেহনতে লাগার পরে নো রেস্ট, নো লিভ, নো রিটায়ারমেন্ট, কোনো আরাম নাই, কোনো ছুটি নাই, কোনো অবসর নাই, কোনো অবসর নাই। হুজুর সাহেব প্রথম দিন লাগার পরে আম্মা জানকে বলছে লাইসাত লাহুরা আবাদ আলিয়াম, খাদিজা আমার বিছনা গুটায় ফেলো, এরকম ভাবে আজকের দিনের পর থেকে আমার আরাম হারাম হয়ে গেছে, মুতাওয়াসিয়াল আহসান লাইসাত লাহুরা আবাদ আলিয়াম, এরকম ভাবে দায়মান ফিকরান, সব সময় ফিকিরবান থাকতেন, চিন্তামুক্ত থাকতেন, উম্মতের জন্য বেচাইন থাকতেন, বেকারারি থাকতেন, উম্মতের বাড়ি মারি মারি করে ফিরতেন, যখন ইয়াদ নাজির হলো ইন্না লাখাফির নাহারি সাভাং তবিলা, আরে আমাকে সমুদ্র পাড়ি দিতে হবে, কোথায় সমুদ্র? আরব দেশের মধ্যে কোথায় সমুদ্র? এই সমুদ্র হলো সারাদিন আপনি মানুষের সমুদ্রের মধ্যে ঝাঁপাইবেন, কেউ আপনার মুখে থুক মারবে, বালি মারবে, পাথর মারবে, ঢিল মারবে, গার্বেজের ময়লা ফেলবে, চেহারা মলিন হয়ে যাবে, ঘরে যখন ফিরে আসবেন আপনার মেয়ে জাইনা ফাতেমা রোকায়া বলছে আব্বু জান আপনি তো কারো জুলুম করেন না, আপনি আমানতদার, আপনি এতিমের
সহায় আপনি মানে উপকার করেন আপনাকে মানুষ কেন থুক মারে আপনার পরিষ্কার কাপড়ের মধ্যে ময়লা পাওয়া যায় আপনার চেহারা মলিন হয়ে যায় আপনি ঘর থেকে বের হন একালে ফিরে আসার সময় আপনাকে প্রেসার পাওয়া যায় আপনাকে মানুষ এত কষ্ট করে কেন এত কষ্ট দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দারে দারে ফিরতেছেন মানি হাত্তা উবাল্লিগু রিসালাত রব্বি ওয়া লাহুল জান্নাহ কে আছে এমন আমাকে একটু সাহায্য করবে একটু সহযোগিতা করবে আমাকে একটু ঠিকানা দেবে আমাকে একটু আশ্রয় দেবে আমাকে একটু কথা বলার সুযোগ করে দেবে আমি রিসালাতের বাণী পৌঁছাইবো আজকে আমার কথাকে মেনে নেবে আমি রাসূল হিসাবে ওয়াদা করতেছি সে আমার সাথে জান্নাতে থাকবে তার এই কথার উপর কেউ তার ঠিকানা দিত না আশ্রয় দিত না বরং আবু মুনিব নাস বলতেছে আমি একদিন দেখলাম আমি মুসলমান হইনি আমি তখন ইহুদি দেখলাম বলে একটা লোক হেরেমের সামনে বাইতুল্লাহর সামনে মাযহাবের মধ্যে বলতেছে আমি একটা কালেমা নিয়ে আসছি এ এ আরো আজম তোমরা আমার এই কালেমাকে গ্রহণ করো আমি একটা কালেমা নিয়ে আসছি যদি তোমরা এই কালেমা গ্রহণ করো তো তোমরা দুনিয়া আখেরাতে কামিয়াব হবা আমি ওয়াদা করতে তোমাকে জান্নাতের ওয়াদা করতেছি এতটুকু কালেমার দাওয়াত দেওয়ার কারণে কেউ এসে তার মুখের মধ্যে ঢুক মারলো কেউ মুখে একটা ঘুষি মারলো কেউ আস্তিন ধরে টান দিলো কেউ লাঠি মারলো কেউ বালি মারলো কেউ দুই মিনিট আর চার মিনিট পাঁচ মিনিট না সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এই লোকটার উপর দিয়ে চলতে থাকতো এরকম অবিচার আর জুলুম আর জুলুম একটা বারও বক্সিন উঠায় নাই যদিও তার একশো জন যুবকের শক্তি ছিল একটা বারও লাথি উঠায় নাই একটা বারও জবান দিয়ে থুপ মারে নাই সব বরদাস্ত করছে অবশেষে একটা মেয়ে পেয়ালায় করে পানি নিয়ে আসলো আর মুখ বুঝতেছে আর মেয়েকে সান্ত্বনা দিচ্ছে এই জন্য বাচ্চাদেরকে হিম্মত দিতে হয় হিম্মত আপচাই করতে হয় কি বলতেছে দেখো বেটি তোমার পিতাকে কেউ অকস্মাৎ কতল করতে পারবে না হালাক করতে পারবে না তোমার তোমার পিতা কে আল্লাহ তাআলা এক জিম্মাদারি দিয়ে দুনিয়া পাঠাইছে জেনে রাখো একদিন আসবে তোমার এই বাপের দিন আল্লাহর এই দিন এমন কোন কাঁচা ঘর পাকা ঘর পশুর তাবু কোন মরুভূমি কোন এলাকা বাকি থাকবে না যেখানে তোমার বাপের এই দিন বসবে না ইজ্জতের সাথে হোক বেইজ্জতের সাথে হোক একদিন এই তোমার এই দিন আল্লাহর এই দিন ইনসা মানুষ কবুল করবে ওই আবু নাস মুনিব এরকম ভাবে বলে আমি পরে মুসলমান হয়ে দেখলাম এই তো সেই ব্যক্তি যার উপর এরকম অবিচার ওই রকম জুলুম আর অত্যাচার করা হইতেছিল আর সে নীরবে সহ্য করতেছিল জিজ্ঞাসা করলে এই মহিলা এই মেয়েটা কে যাকে যে পানি আনলো এইটা তার বেটি জাইনাব তাকে তার জন্য পানি নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ছে আর উতবা সাহেবা এরকম আবু জেহেল উটের বিশাল উজুড়ি নিয়ে মা মাথার মধ্যে রাখছে আর রসুল ওর মধ্যে উঠতেও পারতেছে না কিছুই অবস্থা মানে এরকম ভাবে দম শ্বাস হয়ে মারা যেতেছে ফাতে মারজান দেখে দৌড়ে আসছে বুড়িকে সরাইছে দেখে যে বাপের চোখ লাল হয়ে বেড়ে আছে তারা দম থেকে গেছে বাপের এই অবস্থা বাপ মরে যাওয়ার স্মরণপন্ন আমার বাপকে তোমরা এরকম জুলুম করো তোমাদের আমার বাপ কোনো জুলুম করে না এসব রসুল বরদাস করতেছে আল্লাহ দিনের খাতিরে উম্মতের কাছে দিন পৌঁছানোর জন্য উম্মতকে জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচানোর জন্য উম্মতের সাথে আল্লাহর পরিচয় করে দেওয়ার জন্য সব বরদাস করতেছিল এই জন্য ভাই ওই দিন আজ আমার আপনার সামনে বাকি আছে নবী দিন এরকম 23 বছরের জিন্দিগি কোনোদিন স্বস্তি নিঃশ্বাস ফেলে নাই কখনো কখনো এরকম ভাবে বদরে দৌড়াচ্ছে সারা রাত ধরে কাঁদতেছে ইয়া আয়ু ইয়া কয়ুম বেহমতিয়া নাস্তাগি ইয়া আল্লাহ আমার এরকম ভাবে 13 বছরের মেহনতের ফসল এই 313 জন দলে আগামীকাল তোমার জমিনে মিটে যায় তোমার জমিনে নাম লেনেওয়ালা বাকি থাকবে না খোদা এদের তুমি সাহায্য করো কখনো বদরে কখনো ওহুদের মধ্যে দাঁত ভাঙতেছে মাথার মধ্যে খঞ্জর ঢুকাইতেছে পায়ের মধ্যে ব্যথা পাইতেছে চাচাকে হাত কাটতেছে নাক কাটতেছে কান কাটতেছে আর মুসা ইবনে উমারের এক হাত কাটা দ্বিতীয় হাত কাটা এরকম ভাবে বলছে আব্দুল রেনে জাহাসের নাক কান কেটে তাড়ার মধ্যে গাথা এরকম ভাবে বলছে উম্মে আম্মার আর কাদের মধ্যে আঘাত রক্তক্ষরণ চলতেছে এই সব কিছু এরকম কেন ভাই এই উম্মতকে জাহান্নামে বাঁচার জন্য কখনো বদরে কখনো উদে কখনো খন্দকে কখনো খাইবারে কখনো হুদাইবিয়া রসুল এরকম ভাবে 23 বছরের জিন্দিগি এরকম ভাবে 150টা জামাত আল্লাহতে বের করছে নিজে 27টা বা 29টা জামাতে শরীক হয়েছে ওনার দিলের চাহাত যে আমি সব জামাতে শরীক হই বলে সব জামাতে আমি যাই এরকমই দিলের চাহাত আল্লাহ তাআলা এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারে নাই
সারা দিন মেহনত করতো উম্মতের দাঁড়ে দাঁড়ে, রাত্রে বেলায় আল্লাহর সামনে খাড়া হইতো। আম্মা জান আয়েশা বলতেছে, আমার কাছে শুয়ে থাকতো, আয়েশা আমারে ছেড়ে দাও, আমার উম্মত জাহান্নামে যাবে, আর আমি শুয়ে থাকতো। আয়েশা হয় না, আল্লাহর সামনে খাড়া হইতো আর কাঁদতে থাকতো, দোয়া করতে থাকতো আর বলতে থাকতো, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতের কি হাল হবে, ইন্তু আযিবহুম ওয়া ইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফিরলাহুম ফা ইন্নাকা আনতাল আযীযুল হাকীম। ইয়া আল্লাহ, আপনি মালিক হিসাবে আপনার গোলামকে আপনি শাস্তি দিতে পারেন, কেউ কেউ ঠেকাইতে পারবে না, কেউ মানা করতে পারবে না। ইয়া আল্লাহ, আপনি যদি এদের মাফ করে দেন, আপনি হেকমতালা, জবরদস্ত হেকমতালা, মালিক হিসাবে আপনি মাফও করে দিতে পারেন। ইয়া আল্লাহ, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। গোটা 23 বছরের জিন্দগি কোনোদিন পেট ভরে খায় নাই, দুই বেলা কোনোদিন পেট ভরে খায় নাই, এক এক দিন দুই তিন দিন চলে যেত বলে আম্মা জান আয়েশার সামনে মুরগি ফোনা আসছে, কাঁদতেছে আর বলতেছে, আমার রসুলকে আমি কোনোদিন জীবদ্দশায় পেট ভরে দুই বেলা কোনোদিন খাইতে দেখি নাই। আল্লাহ, আবু হুরাইরা খাইতেছে না মুরগি বোনা, মুরগির রস কয় না, আমার রসুলকে আমি এরকম খানা খাইতে দেখি নাই, আমি এই খানা খাবো না বলে এরকম রসুল এক দুই তিন চার তার পুরা তিন পুরা ফ্যামিলি পুরা কোনো ঘরে কোনো বিবির কোনো ঘরে চুলা ধরে নাই, শুধু কালো আর পাথর কালো পানি আর খেজুর দিয়ে দিনাতিপাত করতো। আমাদের ঘরে এক বেলা খানা না থাকলে খবর হয়ে যায়। আর তাদের জিন্দগি কিভাবে কাটছে, তিন তিন দুই এক চার দুই চার তিন চার দুই মাস চলে যেত, ঘরের মধ্যে চুলা ধরতো না। ওই নবীর ঘটনা আমরাও পড়তেছি। আমরা কি শুধু পড়ার জন্যই পড়ি, না বলার জন্যই পড়ি, না আমাদের জিন্দগির মধ্যে এরকম আমল আসা দরকার, কি বলেন? এই জন্য ভাই, এরকম ভাবে ওই নবী সারা রাত ধরে কাঁদছে, দুনিয়ার 23 বছরের জিন্দগি কাঁদতে কাঁদতে জিন্দগিকে খাপাই গেছে, যাওয়ার আগে আগে উম্মতের হাল দেখেছে। আয়েশা পর্দা উঠা উম্মতকে দেখে যেতে চায়, উম্মতের 100 ভাগ আমাদের কাতারে রেখে, উম্মতের 100 ভাগ 100 ভাগ দিনের উপর রেখে দুনিয়া থেকে আরাম পড়বাইতেছেন, রফাত হয়েছে, আর ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে রজার মধ্যে শুয়ে শুয়ে উম্মতের আমল নামা যাচ্ছে। আপনার উম্মতের 90 ভাগ দিন ছেড়ে দিচ্ছে, আপনার উম্মতের 90 ভাগ নামাজ ছেড়ে দিচ্ছে, আপনার উম্মতের এই হাল, আপনি যে জিম্মাদারি রেখে এসেছিলেন এই জিম্মাদারি কোনো অনুভূতি তাদের দিলে মধ্যে নাই। তারা তো বিবির জিম্মাদারি, বাচ্চার জিম্মাদারি, অফিসের জিম্মাদারি, জমিনের জিম্মাদারি নিয়ে ব্যস্ত, উম্মতের জিম্মাদারি বিলকুল ভুলে গেছে। উম্মতের সঙ্গীন হাল, উম্মতের করুণ হাল, রোজানা উম্মতে সপ্তাহে 2 বার উম্মতের হাল পেশ হইতেছে। ওই নবী কবরের মধ্যে ওফাত বলে মদিনা মদামতে শুয়ে শুয়ে কাঁদতেছে আর উম্মতের জন্য দোয়া করতেছে। এর এই ওই উম্মতের জন্য হাসরে ময়দানে খাড়া হবে। আল্লাহ সাহাবা ইকরাম জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, হাসরে ময়দানে আপনাকে কোথাও পাওয়া যাবে? ভাই দেখো, আমাকে কখনো ফুলছিয়াতে ফুলের কাছে পাবা, কখনো মিজানের পাল্লার কাছে পাবা, কখনো এরকম ভাবে আমল নামার দেওয়ার সময় আমাকে পাবা? দৌড়ের মধ্যে আমি থাকবো, আমার উম্মত জাহান্নামে চলে যায়, আমার উম্মতের হাতে ডান হাতে আমল নামা উঠুক, আমার উম্মত ফুলছিয়াতে মধ্যে জাহান্নামের মধ্যে চলে যায়, এর থেকে বাঁচানোর জন্য আমি দৌড়াইতে থাকবো, আর উম্মতের পিছে মারি মারি করে ফিরবো। দুনিয়াতেও আমি উম্মতকে ভুলি নাই, আখেরাতেও ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সব নবী ইয়া নাফসি বলবে, সব মানুষ ইয়া নাফসি আফসি বলবে, একজন হাসরে ময়দানে কিনারতে খাড়া হবে আর বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি করে কাঁদবে। আজ উম্মত, আজকে উম্মতের জন্য কেউ রনি আনা নাই, এই উম্মতের জন্য কেউ উম্মতের জন্য একটু চোখের পানি ফেললে আনা নাই, উম্মতের জন্য জান আর মালকে খরচ করে আনা নাই। সাহাবা সাহাবিয়ারা কোরবানি করে উম্মত করে গেছিল, নবী উম্মত করে উম্মত কোরবানি করে উম্মত করে গেছিল। আজ এই উম্মতের নার্সিং এর অভাবে, এই উম্মতের একটু দেখাশোনার অভাবে আজ উম্মত বেসামাল অবস্থায় জিন্দগি চালাইতেছে। এক এক মুলকের মধ্যে গেলে উম্মতের আহ্বাল দেখলে কিরকম ভাবে দিলে চোট লাগে, হাই রসুলের উম্মতের কি হাল চলতেছে। এই জন্য ভাই আমার আপনার এই জন্য জান আর মালের কোরবানি লাগানো দরকার, জান আর মালের বেকিমত বাজি লাগানো দরকার। তুই আছি ভাই, কি বলেন ভাই? তুই আছি, কি বলেন? এই জন্য এরকম ভাবে আজ আমাদের মিয়াজি মেহরাব সেই কথা বলতেন, আজ উম্মত সবচেয়ে বড় গলতির মধ্যে পড়ে গেছে, উম্মতের নিজের জান আর মালকে নিজের মনে করতেছে, কি মনে করেন? এটা কোরআনের ফয়সালার খেলাফ, এটা কোরআনের ফয়সালার খেলাফ। কোরআন বলতেছে না, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আমওয়ালুহুম আনফুসুহুম বিআন্নাহুল জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে আমি মুমিনের জান মালকে কিনে নিছি। কে বলছে বলেন? আল্লাহ তাআলা বেচা জিনিস সব বেচে দিছি, এই জিনিস নিয়ে আমি বাহাদুরি করতেছি, আর এরকম ভাবে এই বেচা জিনিস আমার মন মধ্যে আমি খরচ করতেছি। বলেন এটা সবচেয়ে বড় জুলুম, জুলমে আজিম। এই জন্য সর্বত আমার জান মাল কোথায় খরচ হবে বলেন? এলাহ কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে দুনিয়াতে বুলন করার জন্য, ঈমানের মেহনত করার জন্য। বলেন আজ উম্মত মুরতাদ হয়েছে যে কেন? আজ উম্মত ঈমানের মেহনত গায়ের কামের জন্য মনে করে,
কার জন্য বলেন? আর কমের জন্য মনে করে। আমরা সাউথ আফ্রিকা গেলাম কিছুদিন আগে, বলে ভাই এই এই নরম খ্রিস্টান, নেক্সট ডোর খ্রিস্টান, নেক্সট ডোর খ্রিস্টান, আপনি আমি মুসলমান আবার কাল কেন আসছেন? এদের কাছে যান। কানাডাতে গেলাম, 3% মুসলমান, 97% অমুসলিম, এদের কাছে যান। আপনার কাছে কবে আসবো? মানে আজ মুসলমান মুসলমানের দাওয়াত না দেওয়ার কারণে মুসলমান দিন থেকে দূরে সরছে। আমাদের এক জামাত গেল সাউথ সুদান, বলতেছে 20টা মসজিদ কয়টা? তোমরা যে মুসালসা জামাত না পাঠাও 20টায় গির্জা হয়ে যাবে, 20টায় গির্জা হয়ে যাবে। আমরা অটোয়াতে গেলাম, দেখি আরবরা হাজার হাজার আরব চার্চে ঢুকতেছে, আরবি জামানে কথা বলে। সুদানে হাজার হাজার আরব হারাই গেছে।